चलो भी 7টা বাজে। তুমি যে কথা দিয়েছিলে আশা করি তুমি তোমার কথা রাখতে পারবে। আর প্রমাণ করতে পারবে তথ্য সহ যে আমাদের বাড়ির আসল জেঠুমনি কে। হ্যাঁ, 7টার সময় আমার তথ্য প্রমাণ দেওয়ার কথা ছিল। কথা ছিল মানে তুমি প্রমাণ দিতে পারছো না তাহলে? দাদাভাই আমাকে পুরো কথাটা একটু বলতে দাও। আচ্ছা, ওই আরেকজন লোক ঠিক কোথায়? ওই ভণ্ড লোকটা যে আমাদের কেউ নয়? বৌদিমণি একজন বয়স্ক মানুষ সম্পর্কে ভদ্রভাবে কথা বলো। তাছাড়াও তিনি যে ভণ্ড বা প্রতারক সেটা তো এখনো প্রমাণ হয়নি। আমি তো বুঝতে পারছি না আমরা এত সময় নষ্ট করছি কেন। আজ তো আমাদের প্রমাণ পাওয়ার কথা। ঋষি, তোমার বউকে বলো প্রমাণটা দিতে। হ্যাঁ, অনেক ভদ্রতা, অনেক অপেক্ষা করা হয়েছে। একজন প্রতারককে প্রতারক বলেছে লেখা, ভুলটা কি বলেছে? একটা প্রতারককে দিনের পর দিন আমাদের বাড়িতে রাখা হয়েছে, দিনে 4 বেলা করে খাওয়ানো হচ্ছে, এটা সম্ভব নয়। আমার থানা টানা সব বলা আছে, দেখছি না কেমন ধ্যানাই বেনাই করছে। যদি ওর কাছে কোনো প্রমাণ থাকে দিক, আমাদেরকে আমাদের মুখের সামনে প্রমাণটা দিক না, তাহলে তো হয়ে গেল। এতদিন তো এত কথা বলছিলে, এখন চুপ করে আছো কেন? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কোনো প্রমাণই তুমি জোগাড় করতে পারোনি। কি বলো, চুপ করে আছো কেন বলো? মেজমা, আমি কিন্তু প্রমাণ জোগাড় করেছিলাম, তারপর জোগাড় করেছিল, এখন সব উধাও হয়ে গেছে, কি আর করা যাবে? আবার কিছুদিন সময় দাও ওকে। ঋষি, তোমার বউ কিন্তু ভালো ছলা গলা জানে, কোথা থেকে পাকড়েছিলে মেয়েটিকে? খবরদার, আপনি আমার মেয়ের সম্বন্ধে আর একটাও বাজে কথা বলবেন না। কতটুকু চেনেন আপনি আমার মেয়েকে? আর ঋষি, তোমার স্ত্রীর সম্বন্ধে এতগুলো কথা বলছে আর তুমি চুপ করে আছো? আচ্ছা, আমার মেয়ে কি তোমার কাছে এতই পর হয়ে গেছে? আপনার মেয়ে তো বাধ্য করছে আমাকে চুপ করে থাকতে। ও কেন প্রমাণ তুলে দিতে পারছে না? ও যদি প্রমাণ তুলে দিতে পারে তাহলে যারা এই কথা বলছে তাদের সকলের কথার উত্তর আমার কাছে তৈরি আছে। এই লোকটাই আমার সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল। হয়তো এতক্ষণে সমস্ত প্রমাণ লোপাট হয়েও গেছে। এই লোকটাই তোমার ফোন কেড়ে নিয়েছিল। হ্যাঁ বাবা, কিসব বলছেন প্রতি? আচ্ছা ঋষি, তুই কি এখন এই মেয়েটাকে বিশ্বাস করছিস? জাহ্নবী, তোমার থেকে উনি তোমার ফোনটা কেড়ে নিলেন? মানে কোথায় কেড়ে নিলেন? কি অন্ধতুরে কথা বলছো তুমি? আমি জানি আজকে হয়তো অনেকেই আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু মেজমা, তুমি আমার কথাটা বিশ্বাস করো। এই মানুষটাই আমার হাত থেকে রাস্তার মাঝে ফোনটা কেড়ে নিয়েছিল, যাতে আমার কাছে যা প্রমাণ আছে সব এই লোকটা লোপাট করে দিতে পারে। হয়তো এতক্ষণে সব লোপাট করেও দিয়েছে। জাহ্নবী, এটা না পুরো একটা গল্প কথা হয়ে যাচ্ছে। মানে রাস্তা থেকে উনি তোমার ফোনটা কেড়ে নিলেন, এটা হয়? ঝেড়ে কাশো তো, একদম সত্যি কথা বলবে। হ্যাঁ, তুমি প্রমাণ জোগাড় করতে পেরেছো না পারোনি? দেখো, আমরা তো বাড়ির সবাই বাবাকেই মেনে নিয়েছে এই বাড়ির বলে, তাহলে তুমি এত কেন ঝামেলা পাকাচ্ছ আমি বুঝতে পারছি না। সত্যি কথাটা বলো, তুমি প্রমাণটা পাওনি তাই তো? তুমি প্রমাণ জোগাড় করতে পারোনি, তুমি ভুল করেছো তাই তো? বৌদিমণি, আমি কোনো ভুল করিনি, আমার কাছে সমস্ত প্রমাণই ছিল।
উনি কোথা থেকে তোমার ফোন কেড়ে নিয়েছিলেন? রাস্তায়। আমি ওখানে চেঁচামেচিও করেছিলাম, কিছু ছেলেও জড়ো হয়েছিল। আর তারপর? তারপর কি হয়েছিল সেটা একটু খুলে বলো। আমি বলছি, আমি এই রাস্তা দিয়ে আসছিলাম, পেছন ও আসছিল, হঠাৎ একটা চিৎকার শুনলাম। তো চিৎকার শুনে পেছন ফিরে দেখি যে ও চিৎকার করছে, ফোন চুরি হয়ে গেছে, ফোন চুরি হয়ে গেছে। সেই শুনে পাড়ার ছেলেরা সব চলে এলো, তাদেরও বলতে গেছে আমি নাকি ওর ফোন চুরি করেছি। যা বাবা, আমি তো একদম আকাশ থেকে পড়লাম। তবে আমাকে কিছু বলতে হয়, পাড়ার ছেলেরাই বলল উনি তোমার ফোন চুরি করবেন, কেন এইসব বাজে কথা বলছে একজন ভদ্রলোকের নামে। আর যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমরা থানায় যাব, আমরা তোমাকে থানায় নিয়ে যাব। এই ভদ্রলোককে মিথ্যে কথা বলে ফাঁসানোর জন্য কি বলেনি? হ্যাঁ, আপনি অনেকগুলো কথাই বলেছেন, কিন্তু বেশ কিছু কথা বাদও দিয়ে দিয়েছেন। এখানে থানা পুলিশের কোনো কথা হয়নি। অবশ্য আমি জানতাম যে আপনি স্বীকার করবেন না, আপনার মতো মানুষ যারা ধারাবাহিকভাবে মিথ্যে কথা বলে, অন্যায় করে, অন্যায় পথে চলে, তারা যে স্বীকার করতে পারবে না সেটা আমি জানতাম, সেজন্য আমি ছেড়েই দিয়েছিলাম। শুধু ঋষি, তোমাকে আমার একটাই কথা বলার আছে, তুমি আমাকে একটু সময় দাও। সব তথ্য কিন্তু উনি লোপাট করতে পারেননি। যে ছেলেটা আমাকে তথ্যগুলো সংগ্রহ করতে সাহায্য করেছিল, ওর ফোনে নিশ্চয়ই এখনো সেই তথ্যগুলো রয়েছে, ও নিশ্চয়ই ডিলিট করে দেয়নি। ও আমারই একটু বিশ্বস্ত ছেলে। ও আমাদের কলেজে আগে ক্যান্টিনে কাজ করতো, ক্যান্টিন চালাতো। এখন তো ক্যান্টিনটা উঠে গেছে, কিন্তু ওর সাথে আমার যোগাযোগ ছিল। জাহ্নবী, সেই ছেলেটাকে ফোন করো না। ছোটমা, আমি ছেলেটাকে ফোন করতে পারবো না। ছেলেটার নাম্বার আমার ওই ফোনটাতে ছিল, ফোনটা তো আর এখন আমার কাছে নেই। এটা একটা ছেলে মানুষের পর্যায়ে চলে যাচ্ছে পুরো ব্যাপারটা জাহ্নবী। যাই হোক, তুমি যে ফোনের ব্যাপারটা বললে, এটা কিন্তু এই গল্পটা বলে তুমি কিন্তু ঠিক করনি, ভুল করেছো। এরকম কোনো ঘটনা যে ঘটেনি সে ব্যাপারে আমরা 100% নিশ্চিত। আমি তোমাকে না খুব অনেস্ট মেয়ে বলে মনে করতাম, কিন্তু আজ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে তোমার মধ্যে একটা অনেস্টি নেই। একদিন ঠাকুর ঠিক প্রমাণ করে দেবে যে আমার মেয়ে অসৎ নয়। তোমরা ওর এত পরীক্ষা নিচ্ছ, তো একদিন তোমাদের সকলকে ওর সামনে পরীক্ষা দিতে হবে। সেদিন খুব তাড়াতাড়ি আসবে, আমি বলে রাখলাম। মা, ভবিষ্যতের কথা বলে কোনো লাভ নেই, আমাদের তো বর্তমানটাই অনিশ্চিত। ভবিষ্যতের কথা বলে কি হবে বলো? আর ভবিষ্যৎটা কেউ বিশ্বাসও করবে না, কেউ মাথায় ঘামাবে না, যা হবে তা পরে দেখা যাবে। মা, ভবিষ্যতের কথা নিয়ে তুমি বড়াই করে কিছু বলো না। ঋষি, তুমি কি আমাকে আর একটা দিন সময় দেবে? তুমি আমার বিয়ে করা বউ, এই বাড়ি সকলে তোমাকে অবিশ্বাস করতে পারলেও আমি তোমাকে অবিশ্বাস করতে পারছি না জাহ্নবী। ফোনের গল্পটা অত্যন্ত গল্প মনে হলেও, জলো মনে হলেও, আমার এখনো তোমাকে বিশ্বাস করতে ইচ্ছা করছে। এটা আমি তোমাকে আমার মনের কথা বললাম, এত হার আমি জীবনে হেরে যেতে চাই না। না ঋষি, সবাই অবিশ্বাস করছে না, আমি আজও জাহ্নবীকে বিশ্বাস করি, ওর প্রতি আমার বিশ্বাস অবিচল। তাই সবার সঙ্গে তুই আমাকে মেলাস না।